আগামী জাতীয় নির্বাচন ঘিরে বিদেশি কূটনীতিকদের তৎপরতা আলোচনায় আসছে প্রায়ই। সেই তৎপরতার অংশ হিসেবে নির্বাচন কমিশনের সঙ্গেও কয়েকবার বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলসহ কয়েকটি দেশের রাষ্ট্রদূত। তবে সাংবিধানিক প্রতিষ্ঠানের কার্যক্রমে খবরদারির চেষ্টা প্রত্যাশিত নয় বলে মনে করেন সাবেক নির্বাচন কমিশনাররা। ইসমাইল হোসাইন, জুয়েলের রিপোর্ট। বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেয়ার পর গত বছর 3 জুলাই ওইসিডির ব্যানারে তাদের সাথে আনুষ্ঠানিক বৈঠক করে বিভিন্ন দেশের কূটনীতিকরা, যেখানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, ইতালি সহ 14টি দেশের হাই কমিশনার ও রাষ্ট্রদূতরা। Our countries stand ready to consider any request for support from the Bangladesh Election Commission. আমরা বলেছি আমরা নিজেদের মধ্যে আলোচনা করে দেখব, কোনো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স যদি প্রয়োজন হয় তাহলে আমরা ওনাদেরকে জানাবো। সবশেষ গত 18 জানুয়ারি ইউরোপীয় ইউনিয়নের 11টি দেশের প্রতিনিধিরা বৈঠকে বসেন নির্বাচন ভবনে। সিইসি এবং অন্যান্য কমিশনারদের সাথে আলোচনা হয় আগামী জাতীয় নির্বাচন নিয়ে। ওনারা এর আগেও গত বছর জুলাই মাসে আমাদের এখানে এসেছিলেন, একটু ভিন্ন নামে এসেছিলেন, মোটামুটি ওনারাই, তাদের সাথেও তখন নির্বাচন নিয়ে মত বিনিময় হয়েছিল। I think we're very much interested in sending an observation mission and we're very heartened by the positive comments that have been made by the Bangladesh authorities about welcoming foreign observers to the next elections and that's our key interest here. নির্বাচন কমিশনের সাথে বিদেশি কূটনীতিকদের এমন বৈঠক নতুন বা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু আলোচনার গণ্ডি ছাপিয়ে তা খবরদারির পর্যায়ে পৌঁছালে সেটি গ্রহণযোগ্য নয় বলে মনে করেন সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। অতি উৎসাহ কোনো দেশেরই দেখানো উচিত না যে একটা একটা স্বাধীন সার্বভৌম দেশের জাতীয় নির্বাচন নিয়ে অতি উৎসাহ দেখানো অথবা মুরুলিপনা করা মোটেও মানে কাম্য নয় এবং এটা অনুচিত। এগুলো যদি ভালো পরামর্শ দেয়, সহযোগিতা করতে চায় কোনো বিষয়ে, সেগুলো ভালো কথা, কিন্তু মুরুলিপনা যদি করে সেটা অত্যন্ত অপছন্দনীয় এবং এটা গ্রহণ করা ঠিক হবে না। অবশ্য আরেক সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেনের মতে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে আস্থার জায়গা তৈরি করাটা কমিশনের দায়িত্ব। ডেফিনেটলি ইউরোপিয়ান ইউনিয়ন এবং যারা যারা কথিত আমি বলবো যে উদার গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে তাদের মিত্র দেশগুলোকে দেখতে চায়, তারা তো ডেফিনেটলি কনসার্ন হবে এবং তারা জানে যে এই দুইটা নির্বাচন ঠিক না হওয়ার ফলে বাংলাদেশের মানুষের আস্থাহীনতা বেড়েছে। কূটনীতিকরা আইন মেনে যেমন তাদের দায়িত্ব পালন করবেন, তেমনি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনও নিজেদের নৈতিক অবস্থানে অটল থাকবেন বলে আশা সাবেক এই দুই নির্বাচন কমিশনারের। ইসমাইল হোসেন, জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা।